একদিন এক গণ্যমান্য শহুরে ইঁদুর গেল এক গ্রামের মেঠ ইঁদুরের কাছে। মেঠ ইঁদুর বাস করত মাঠের এক গর্তে। সে তার শহুরে অতিথিকে মটর ও গমের দানা খেতে দিল। গণ্যমান্য ইঁদুর একটু খুঁটে খেয়ে বলল, তোমার খাবার খুবই অপুষ্টিকর, তাই তুমি এমন রোগা। তুমি একদিন এসো আমার কাছে, দেখো আমরা কিভাবে থাকি। তখন মেঠ ইঁদুর গেল শহুরে ইঁদুরের কাছে। সে থাকত এক বাসার মেঝের নিচে গর্তে। রাতের জন্য তারা দুজন মেঝের নিচে অপেক্ষা করল। রাতে লোকেরা এসে খেয়ে চলে গেল। তখন শহুরে ইঁদুর তার অতিথিকে এক গর্ত দিয়ে খাবার ঘরে নিয়ে গেল। তারা দুজনেই চড়ে বসল টেবিলের উপর। সাধারণ মেঠ ইঁদুর জীবনে কখনো এমন ভালো খাবার চোখেও দেখেনি। সে বলল, তুমি ঠিক বলেছ, আমাদের জীবন খুবই খারাপ, আমিও শহরে বাস করতে চলে আসব। এ কথা বলতে না বলতেই টেবিল কেঁপে উঠল আর দরজা দিয়ে মোমবাতি হাতে নিয়ে তাদের ধরতে লোক ঘরে ঢুকল। তখন তারা কোনো রকম গর্তে ঢুকে নিজেদের প্রাণ বাঁচাল। মেঠ ইঁদুর বলল, না, এর চেয়ে আমার মাঠে বাস করা অনেক ভালো। সেখানে এমন মিষ্টি খাবার নেই ঠিকই, তবে এমন ভয়ের কোনো কারণও নেই। গল্পের শিক্ষা, যার যা কিছু আছে তাই নিয়ে সুখে থাকা ভালো।